লাইভ অপশন চালু করতে হবে ঠিক আছে লাইভ অপশন চালু করার জন্য আমাদের এখানে গো লাইভ আছে এই লাইভের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার ফটো আসতেছে জাস্ট আমি এখানটায় ক্যামেরার উপরে একটা অপশন দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ আমি তো পুরুষ মানুষ এটা হচ্ছে মহিলা মানুষের আইডি তো গো লাইভ গো লাইভের উপর ক্লিক করলাম এখানে গো লাইভ চালু হয়ে যাবে ঠিক আছে গো লাইভ চালু হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে পিকে যদি খেলতে হয় তাহলে এই যে পিকের উপরে আসে এই যে অপশন আছে পিকে এই পিকের এখানে অপশন আমি মাইকটা এখানে অফ করে দিচ্ছি যাতে শুনতে না পারে তো এ পিকে পিকের উপর ক্লিক করলাম এখান থেকে র্যান্ডম ম্যাচ ওকে র্যান্ডম ম্যাচ বলতে ইনভাইট লিঙ্ক গ্যালাক্সি এখানে বিভিন্ন একজনের সাথে পিকে লাগানো যাবে র্যান্ডমভাবে র্যান্ডমভাবে চালু করার জন্য এখান থেকে ইনভাইট টু র্যান্ডম পিকে এর উপর ক্লিক করলাম এখানে দেখেন এখানে যে কোনো একটা পিকে লেগে যাবে ওকে পিকে লেগে গেল বুঝতে পারছেন পিকে তো আপনাকে যেতে হবে হারাতে হবে এই সমস্ত বিষয়গুলো এখানে চলবে তো এবার এখান থেকে যদি আপনি এখানটা পিকে যেতেন এটা হচ্ছে আমায় আর এটা হচ্ছে অন্য মানুষ ঠিক আছে তো তার এর পিকেতে জেতার জন্য আপনাকে উইন করতে হবে বাস পিকে খেলা আপনাদের বুঝিয়ে দিলাম পিকে কীভাবে লাগাতে হয় পিকেতে আমি যেহেতু হারিয়ে গেলাম পিকেতে হারিয়ে গেলাম তার জন্য এই যে সিস্টেম মেসেজ আসলো দেখুন এখানে চেক করব চেক করার পরে নিচে দেখতে পাবো যে দেখুন যে ইউফ্রাম পিকের পয়েন্ট দুশো পয়েন্ট হ্যাড বিন ডিডাক্টেড মানে দুশো পয়েন্ট আমার কাটে নিয়েছে ঠিক আছে কে কাটে নিয়েছে কোম্পানি আমি হাইড হাজার জন্য ওই দুশো পয়েন্ট ও পেয়ে গেছে ব্যাক করছি এই যে ব্যাক করলাম আবার এই যে ব্যাক করলাম এখানে আমার এখানে পঞ্চাশ হাজার কয়েনের উপরে ছিল এখানে দুশো কাটে নিল এই পিকেটা আপনাদের দেখানোর জন্য সো জাস্ট আপনাদের শিক্ষামূলক দিলাম যে এই ছোট্ট বিষয়টা আপনারা এটাকে বেশি বড় করে ভাববেন না আর আপনাদের যে রিওয়ার্ডস আছে এই রিওয়ার্ডসের উপর আরেকটা বিষয় দেখায় রিওয়ার্ডসের উপর ক্লিক করছি রিওয়ার্ডসের উপর ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে যে পিকে অপশান আসে না পিকে পিকের বলতেই যে পিকে এখানে দেখুন এই যে পিকে এই যে সাতখানা পিকে আছে না এই পিকে বিষয়টা বুঝতে পারেন না ভালো করে বুঝে নেন যে এখানে সাতখানা পিকে আপনাকে জিততে হবে ওকে তাহলে ছয় হাজার পয়েন্ট পাবেন সেটা আপনাকে টাইম দিয়ে দিছে যে এই সাতখানা পিকের মধ্যে দেওয়া আছে তিন হাজার মানে প্রত্যেকটা পিকেতে তিন হাজার করে পয়েন্ট আপনাকে জিততে হবে যদি আপনি হারে যান তাহলে আপনার কাছ থেকে দুই দুইশো করে পয়েন্ট কেটে নেবে সাতখানা পিকে যদি হারেন সাত দু করে চোদ্দোশো পয়েন্ট কাটবে ঠিক আছে আপনি যা ইনকাম করেছিলেন সমস্ত কেটে নেবে ওকে তো আশা করছি বিষয় বুঝতে পারছেন এই পিকেটা এই পিকেটা আপনারা না খেলাই ভালো আর যদি খেলতে চান তাহলে আপনাকে সাতখানা পিকে জিততে হবে আর তিন হাজার করে পয়েন্ট জিততে হবে একটা পিকেতে এই যে দেখতে পাচ্ছেন তিন হাজার মানে সাত তিন সাতটা একুশ হাজার পয়েন্ট মানে একুশ হাজার ডায়মন্ড আপনাকে সেন্ডিং করতে হবে অন্য মানুষকে দিয়ে তবে আপনি ছয় হাজার এই মানে এই পয়েন্টটা পাবেন ঠিক আছে অত বেশি যদি আপনার রিক্স নিতে চান তাহলে আপনারা খেলবেন ওকে তো বেশি রিক্স নিতে গেলে খেলবেন আমার দিক থেকে কোনো অবশ্য অসুবিধা নেই